আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সুরা আনআম স্বপ্নে তেলাওয়াত করতে দেখলে তার ব্যাখ্যা কি হবে? কোনো ব্যক্তি যদি স্বপ্নে সুরা আনআম তেলাওয়াত করতে দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির চতুষ্পদ জন্তু ও সওয়ারি বাহন অধিক হবে, সে ব্যক্তি হবে দানশীল। দীন ইমানের হেফাজতে সে ব্যক্তি হবে প্রবল আগ্রহী ও সদা তৎপর। দুনিয়া এবং আখেরাতে সে ব্যক্তি হবে অত্যন্ত সৌভাগ্যশালী।